बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम सबाई के। सबाई केमन आछेन? आशा करतेछि भालो आछेन। आमादेर सिलेटेर अवस्था बर्तमाने खूब खराब। बन्यार पानी बेड़े गिएछे, बेड़े गिए देखुन कि अवस्था होच्छे। आमि आजकेर एई भिडियोते आपनादेरके सेटाई देखाबो। आर एदिके आमादेर बन्यार सार्बिक अवस्था परिदर्शने माननीय परराष्ट्रमंत्री जनाब डॉक्टर ए के आब्दुल मोमेन বেরিয়েছেন। উনি জালালাবাদ থেকে পরিদর্শন শুরু করবেন, যে দেখবেন পানির পরিস্থিতিতে পরিস্থিতিটা কেমন, আর পানির পরিস্থিতিতে মানুষজনের কীরকম কী দুর্ঘটনা ঘটতেছে বা কী হচ্ছে। উনাদের যে ডিউটি উনি পালন করার জন্য আজকে নেমেছেন। তো আপনি আমি এই ভিডিওর পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাট পানিতে কীরকম নিমজ্জিত হয়ে আছে, আর মানে গাড়ি ঘোড়া কীরকম চলাচল করতেছে বা মানুষজন কীভাবে চলাচল করতেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দেব। কারণ আসলে বন্যায় দুর্গত যারা আছে তাদেরকে আসলে আমি কিছুই করতে পারবো না, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করব ওনাদের জন্য, আল্লাহ হেফাজতে রাখেন, আর সব ধরনের পরিস্থিতির জন্য মোকাবেলা করে ওনারা মানে আগের অবস্থায় যেতে পারেন। আর এতটুকু ছাড়া আমার ওনাদের জন্য আর কিছুই বলার নাই। এই তো আমাদের সিলেটবাসীর অবস্থা, দেখুন কি অবস্থা। সিলেটের বিভিন্ন জায়গায় জায়গায় এরকম রাস্তায় পানি উঠে গিয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলার জন্য খুব বিপদের মুখে আছে। মানে রাস্তায় যখন পানি জমে যায় গাড়ি চললে আসলে অনেক বিপদ ঘটার সম্ভাবনাই থাকে। তো এই তো এগুলা যে গাড়িগুলো চলতেছে এগুলো হচ্ছে আমাদের সিলেটেরই রাস্তাঘাট। তো আশা করতেছি দু একদিনের ভিতরে পানি আবার কমেও যাবে, কিন্তু এখন বর্তমানে যে পানির অবস্থাটা তাতে করে মানুষের দুর্ভোগের মানে শেষ নাই। এর মধ্যে থেকে কিন্তু অনেকে আবার এই পানিটা উপভোগ করতেছেন, কেউ বড়শি দিয়ে মাছ ধরতেছেন, কেউ ভিডিও করতেছেন, কেউ মানে হাঁটতেছেন, অনেকে অনেকভাবে এই বর্ষার পানিটাকে এনজয় করতেছেন। কিন্তু আসলে এনজয় করি আর যাই করি না কেন, প্রাকৃতিক এই দুর্যোগটা কিন্তু আমাদের জীবনকে জীবনে অনেক ক্ষতি করে দিয়ে যাবে, আর অনেক কষ্ট হবে কয়েকটা দিন আমাদের জীবনযাপন জীবনযাপনের কর্মক্ষেত্রে চলাচল। আর যেটা হচ্ছে কৃষকের অনেক ক্ষতি হবে, আর মানে কৃষকের ক্ষতি হওয়া মানে আমাদের জনগণ সাধারণ পাবলিক মানে জনগণ যারা আছে আমাদের সকলেরই ক্ষতি হওয়া। কিরকম কিরকম মানে মানে পানিতে ডুবে আছে রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, গাড়ি ঘোড়া কিভাবে মানে কষ্ট করে চলতেছে, এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। আর যারা কর্মক্ষেত্রে যাওয়া আসা করেন তারা কিন্তু যেতেই হবে কোনোভাবে, কোন কর্মক্ষেত্রে যাওয়াটা বন্ধ করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা উপভোগ করতে পারবেন না, ওনাদের দুর্ভোগটা বেশি হয়ে যাবে। আসলে প্রাকৃতিক দুর্যোগ বলেন আর যে কোনো ধরনের সমস্যা, আমরা স্বাভাবিকভাবে যে জীবনযাপনটা করি সেই জীবনযাপনে যদি সামান্যতম কোনো ব্যাঘাত ঘটে সেটাই কিন্তু আমাদের জন্য অনেক বড়। আসলে আমরা বলি অসুস্থ হলে কেউ কেউ বলে জ্বর হয়েছে তোমার, তো এটা কি হয়েছে, জ্বর তো স্বাভাবিক একটা অসুখ, ঠান্ডা জ্বর তো হতেই পারে, কিন্তু না আসলে যখন যেটা হয় তখন সেটাই অনেক বড়। জ্বর বলেন আর মাথা ব্যথা বলেন আর পানি বেশি বলেন আর বৃষ্টি বেশি বলেন, প্রচণ্ড রোদ বলেন আর যাই বলেন, মানে আমাদের কাছে সব কিছুতেই প্রবলেম হয়। প্রচণ্ড রোদেও প্রবলেম হয়, এই যে বৃষ্টিতেও প্রবলেম হয়, প্রচণ্ড গরমেও প্রবলেম হয়, শীতেও সব প্রবলেম হয়। মানুষের জীবনটা আসলে এরকমই, আর এসবের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমরা মানুষ আমাদের সব কিছু ফেস করার যে একটা মন মানসিকতা সেটা কঠিন থাকতে হবে, আর সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সবার জীবনে আসলে সব সময় একই ধরনের
एक ही भावे जाए ना जीवन भिन्नता आसे और सबधरण भिन्नता के सबधरण परिस्थिति कठिन होक भलो होक सब परिस्थिति के काटिए उठे जीवन जापन जीवन सामने आगानों नामटाई जीवन ये पानी होनेक कष्ट हो तो जीवन तो थेमे थकते से ना जरा से दिन मजूर भाई तारा तो आसले उनादेर काज करते ही होबे ठीक आछे तो आसले एगुला अनेक माने कि बोले भारी विषयगुला ओसब विषय निये कथा बोला आमी आसले पारि ना कारण आमार अनेक खराब लागे ओसब कथा बोलते गेले ओई सेंस थेके कथा बोलते गेले आमार अनेक कष्ट लेगे जाए तो देखुन जेदिके ताकाच्छेन सेदिकेई पानी शुधु पानी पानी आर पानी पानी छाड़ा एखन बर्तमान सिलेटेर किछुई देखान नाई पानी देखि आमरा यूट्यूब चैनल थेके आमार भिडियोटी देखतेछेन प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन आर कमेंट्स करे आमाके उत्साहित करबेन आमी प्रतिदिनई एखन थेके भिडियो देवार चेष्टा करब আর যদি মনে করেন কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ এটা দেখতেছেন কি রকম অবস্থা গাড়ি প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে আর এভাবে জীবনযাপন আসলে অনেক কষ্টের ব্যাপার আমার অনেক অবাক লাগতেছে এগুলো দেখে কিন্তু যারা জার্নি করতেছে মানে যারা এই পরিস্থিতির উপর দিয়ে বাহিরে চলাচল করতেছে ওনারাই বুঝতে পারতেছে ওনাদের কত মুশকিল হচ্ছে তো কিছু করার নাই আমাদের কঠিন পরিস্থিতি এখন চলতেছে আল্লাহ আমাদেরকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুন সেটাই আমি আল্লাহর কাছে চাই আমাদের সবার জন্য আর এই যে দেখুন মাছ ধরতেছে একটু আগেই বলেছিলাম যে মাছ ধরে আর এই তো অনেকে মাছ ধরতেছে গতকালকে আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে ঘরের ভিতরে মাছ ঢুকে গেছে তো যেভাবে ঘরের ভিতরে মাছ ঢুকে যায় সেভাবে ঘরের ভিতরে সাপটাও ঢুকতে পারে আসলে অনেক আতঙ্ক যাদের ঘর বাড়িতে আশেপাশে পানি মানে উঠেছে তাদের জন্য অনেক আতঙ্কের বিষয় একটা আমার মনে হয় অনেক আতঙ্ক কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় যখন পানি উঠতো আমাদের বাড়ির উঠোনে পানি উঠতো তখন আমার খুব ভয় লাগতো আমার খুব আতঙ্ক লাগতো বিস্তার থেকে নামতাম না সেই সব দিনের কথা আসলে এখন মনে হয়ে যাচ্ছে তো এই তো আজকের এই সিলেটবাসীর জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আমরা যেন আগের অবস্থা খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারি সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ